নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুজন আহত হয়েছেন আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল দুপুরে নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া ও লালপুর উপজেলার তিলকপুর এলাকায় এই ঘটনা ঘটে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান নাটোর বগুড়া মহাসড়কের দীঘাপতিয়া ওয়াইমোর এলাকায় বগুড়াগামী বিআরটিএ বাস অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মজনু চৌধুরী নিহত হন নিহত মজনু চৌধুরী নাটোর শহরের কানাইখালী এলাকার বাসিন্দা এছাড়া অটোরিকশার দুই যাত্রী দৈরুদ্দিন ও আব্দুল মজিদ গুরুতর আহত হন তাদের প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এহসানুল হক ঢাকা পোস্ট